ফার্স্ট স্টেপ ডান, ঘরে তো ঘুষ গেয়া। সেকেন্ড স্টেপ নিতে আশা করছি বেশি দিন লাগবে না। আমি ভানুকে সহ্য করতে পারছি না। আজ রাতে তোমার এই দুঃখটা আমি কাটিয়ে দেবো মায়া। এই সংখ্যাগুলো দিয়ে নিশ্চয়ই কোনো অঙ্ক করা হচ্ছিল। এখানে একটা সংখ্যাকে তিন ভাগে ভাগ করার চেষ্টা করা হয়েছে। কুমার বাহাদুর কি চাইছেন? আমি যতদূর জানি উনি তো বিনা উদ্দেশ্যে কোনো কাজ করবেন না। আচ্ছা, উনি আমাদের বাড়ি কোনো ক্ষতি করতে চাইছেন না তো? ভানু, এসব কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবে? বর্দির বিয়েতে বাবা, বাবা বর্দির সঙ্গে কিন্তু কুমার বাহাদুরের বিয়ে হয়নি। কি কি বললে? হ্যাঁ, পুরোটাই নাটক ছিল। মায়া এখন কোথায়? দিদিকে জোর করে বিয়ে করবে বলে নিয়ে গেছে। আমি তোমার কথা দিচ্ছি, আজকের পর তোমার জীবনটা আমি একদম বদলে দেব। বিয়ে নিয়ে ছেলে খেলা নাকি? জয়া ঠিকই বলেছে, বিয়েটা একটা ছেলে খেলা নয়। জয়া, ভানু, তোমরা মায়াকে মণ্ডপে বসাও। আজই আমি মায়াকে কেশবের হাতে সম্প্রদান করব। দেখো, ইচ্ছে করলে কিন্তু আমিও থানা পুলিশ করতে পারি। যাও না, পুলিশে কমপ্লেন করো, মিডিয়াকে বলো, তোমার যা খুশি তুমি তাই করো। আমি মেয়ের ভালোর জন্যে যা করার তাই করো। বিয়ের পর গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। আমি যাকে তাকে প্রণাম করি না। নিয়ে বসাও, আরে জল মিষ্টি দাও, খাবার দাবার দাও। বর্দি চলো, কেশবদা চলো, আমি আমার ঘরে যেতে চাই। আমি ঘরে যাওয়া তো হবে না, কেশবের পাশে বসে এখন মিষ্টি মিষ্টি কথা বলবি? হ্যাঁ, বাসর টাসর জাগবো আমরা। তোমায় চলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। কি দেখছো কলি? আমি বুঝতে পারছি তুমি লুকিয়ে লুকিয়ে মেয়েকেই দেখছিলে। দেখো, মেয়েকে তোমার চাই তো? পাবে না। যদি পেতে হয় কি করতে হবে? পথের কাঁটাটা তুলে ফেলে দিতে হবে। তোর কিচ্ছু খারাপ লাগছে না মোহিনী, তুই এটাই চেয়েছিলিস। দিদি চুপ চুপ, তোর তো রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন বাবার প্রিয় পাত্রী তুই হবি। কোথায় যাচ্ছ ভানু? রান্নাঘরে? কেন? না মানে ভেতরে যা যা সব হচ্ছে দেখলে খুব একটা তোমার ভালো লাগবে বলে আমার মনে হয় না। মানে আমি ঠিক বুঝলাম না। মানেটা খুব সোজা ভানু, খাল খেটে নিজে কুমির ঢোকাচ্ছ ঘরে, দেখো আরো কি কি হয়। মেঘ, এটা একটু খুলে দাও না। এক মিনিট, আমি তো এসে গেছি, আমি আরো কফিটা করে নিয়ে যাই। তুমি যাও, ঘরে যাও,
তুমি এত রাতে এখানে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি না আমাদের বাড়ির গেস্ট? হ্যাঁ তোমাকে এভাবে খাটাচ্ছি দেখলে আমার শাশুড়ি মা কিন্তু খুব রাগ করবেন। যাও যাও ঘরে যাও। আপনার ছেলে আমার আমার মেয়ের যোগ্যই নয়। আমি জানি না মহেন্দ্র কিভাবে এই বিয়েটা মানল। অবশ্য আমার ধারণা আমার মেয়ের সৎ মায়ের জন্যে আমার মেয়েকে এই ভাগ্যটা মেনে নিতে হচ্ছে। আজকে দুনিয়া যদি এখান থেকে ওখানে হয়ে যায় তা সত্ত্বেও আমি কিন্তু চন্দনাকে বিয়ে করবই। সবাইকে কি করে বিশ্বাস করবো যে আমি রতন, আমি চন্দনার স্বামী? শুনলাম তুমি আমেরিকা চলে যাচ্ছ, জুজু বলছিল। হ্যাঁ ঠিকই শুনেছ। তোমার এই আমেরিকা যাওয়াটা কোনোভাবে ক্যান্সেল করা যায়? আসলে জুজু খুব কষ্ট পাচ্ছে, আমার এই বেবি হওয়াটাও খুব, মেয়েটা একটু সামলে উঠুক তারপর না হয় তুমি যদি যাও তাহলে। তাহলে বকুলকে প্রশ্নটা আমি করি, করে ভালো প্রশ্ন। যদি কখনো এরকম কোনো পরিস্থিতি আসে যে একদিকে তোমার জীবনের লক্ষ্য আর অন্যদিকে ঋষি আর আমরা, এই দুটোর মধ্যে তুমি কোনটাকে নেবে? আপনি ওই ভবানীগড়ের দিকে যাচ্ছেন তো? আরে তাড়াতাড়ি যান, নালে টেন্ডার হবু বউ সব প্রিয়জিৎ মিত্র নিয়ে চলে যাবে। আমি কি বললাম আপনি শুনতে পেলেন না? আই সেড জাস্ট গেট আউট। কাল তুই তো চাপা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবি, তাই তো? তার আগে যে আমি তোর সমস্ত পরিকল্পনা একেবারে কন্ট্রোল করে দেব, সকালের আলো ফোটার আগে তোর রূপ বদলে দেব আমি। অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়ের কথা বলছি গো। সে তো খুব ভালো কথা। পাকা কথা যতবার হচ্ছে কোনো না কোনো কারণে বিয়েটা ভেস্তে যাচ্ছে। কেন? বিশ্বদাদা অন্নপূর্ণা দিদি দুজনেই তো মাঙ্গলিক, মাঙ্গলিক ছেলে মেয়েদের নাকি সহজে বিয়ে হয় না। তোমাকে এক্ষুনি একবার কলকাতায় আসতে হবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো বাবা। আমার অ্যাডভাইস যদি নাও আমি তো বলবো একেবারে রুট থেকে প্রবলেমটা সলভ করে দেওয়া ভালো চিরকালের মতো। সব থেকে ভালো উপায় হচ্ছে ডিভোর্স পেপারে শ্যামাকে দিয়ে সই করিয়ে নেওয়া। শিগগিরই আগে ঘরে চল, ছোটটাক মার বর দিদি মনে কিছু আজ করেছে, আগে ঘরে চল। কিছু মনে করো না বাবা মতুর, একখানা কথা সত্যি করে বলো দেখি। তুমি আর ছোট খুকি এতক্ষণ একসঙ্গে ছিলে না? ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালোই হলো, কিন্তু তুমি এখানে একা, দাদু কোথায় তোমার? কি হলো? কাউকে বলবেন না, লুকিয়ে লুকিয়ে রান্না করে নিয়ে এসেছি। কি? মুরগি আর রুটি, আপনি খেয়ে নিন না। এখনই হাতে নেল পলিশ লাগালাম, কি করে খাবো এখন? আমি খাইয়ে দেবো। হ্যাঁ